কয়েকদিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন উপকূলে জেলেদের জালে জাকে জাকে ধরা পড়ছে ইলিশ। বিশেষ করে বঙ্গোপসাগরে শাহপরীর দ্বীপ, সাবরাং, লম্বরি ও সেন্ট মার্টিনের বিভিন্ন ফিশারি ঘাটে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মৎস্য শ্রমিকরা। বুধবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি ঘাটের জেলে তজিল আহমেদ উলুর দুই জালে ধরা পড়ে প্রায় 400 ইলিশ। পরে 1,20,000 টাকায় ঘাটে মাছগুলো বিক্রি করে দেন। বৃহস্পতিবার বিকেলেও সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ ও সাবরাং থেকে প্রচুর পরিমাণে ইলিশ আসে টেকনাফের কাউখালি ফিশার ঘাটে। তবে মাছের সাইজ 400 গ্রাম থেকে 700 গ্রামের মতো হওয়ায় তেমন দাম পাওয়া যায়নি বলে জানান জেলেরা। কাউখালী ফিশার ঘাটের ব্যবসায়ী মোহাম্মদ শফিক জানান, গত কয়েকদিনে বঙ্গোপসাগরে ধরা পড়া ইলিশ এই ঘাটে প্রচুর পরিমাণে এসেছে, তবে মাছগুলোর সাইজ 1 কেজির নিচে হয় তেমন দাম পাননি জেলেরা। ফলে এসব ইলিশ কেজি 600 থেকে 700 টাকায় কিনে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ভালো দাম পাওয়ার আশায় কোল্ড স্টোরেজে রেখেছেন। তবে ইলিশগুলো বেশ সুস্বাদু বলে জানান টেকনাফ পৌরসভার সাবেক প্রশাসক ফারুক বাবুল। তিনি বলেন, বুধবার বিকেলে টেকনাফ বাজার থেকে 550 টাকা কেজি দরে বেশ কিছু ইলিশ কিনেছিলাম, রাতে রান্না করে খেয়েছি, বেশ সুস্বাদু ছিল। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে বেশ কয়েকদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে, অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ থাকায় এবছর মৌসুম অনুযায়ী যাকে যাকে সামুদ্রিক মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।